আসসালামু আলাইকুম দর্শক, আজকের আয়োজন হচ্ছে কুমড়োর দুটি খুবই বেসিক রেসিপি এবং খুবই সহজ এবং মজাদার। প্রথমেই আমাদের প্রায় 300 গ্রামের মতো কুমড়ো লাগবে। প্রথম রেসিপিটির জন্য আমাদের কুমড়োগুলোকে ঠিক এই রকম স্ক্রিনে যেভাবে দেখা যাচ্ছে 1.5 সেন্টিমিটার করে এভাবে ফালি করে কেটে নিতে হবে। স্ক্রিনে দেখে একটু বুঝে নিতে হবে। প্রথমে আমি ফালি করে কেটে নিয়েছি। ফালি করে কেটে রাখা কুমড়ো খোসাটা ছাড়িয়ে তারপরে ঠিক এইভাবে মাঝখান দিয়ে ভাগ করে পাশ থেকে একটু একটু করে কেটে নিচ্ছি। সেটা ভাজার দেখার সৌন্দর্যে। প্রতিটা রেসিপি রান্না হওয়ার পর যখন টেবিলে আপনি পরিবেশন করবেন, যদি তা দেখতে সুন্দর হয় তখন কিন্তু খেতেও আপনার খুব ভালো লাগবে। সেই ক্ষেত্রেই আমি দেখার সৌন্দর্যে অনুযায়ী একটু করে কেটে নিচ্ছি এবং জিনিসটাকে একটা শেপ দেওয়ার চেষ্টা করছি। সেটা যখন কুমড়োটা ভাজা হয়ে যাবে দেখলেই বোঝা যাবে। সাইডগুলোকে একটু কেটে নিয়ে এবার আমি মাঝখান দিয়ে হালকা হালকা একটা দাগ করে নিচ্ছি। এতে কুমড়োতে লবণ চিনি খুব ভালোভাবে ঢুকে যাবে এবং ভাজা হওয়ার পরে জিনিসটা খুব সুন্দর দেখাবে। ঠিক এইভাবে করে কেটে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে যেন পুরোপুরিটা না কেটে যায়, মানে মাঝে যেন দুভাগ না হয়ে যায়। হালকা হালকা একটু করে চিরে দিতে হবে, ঠিক যেমনটা স্ক্রিনে দেখা যাচ্ছে। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। ঠিক হালকা হালকা 1 সেন্টিমিটার মতো হবে, হালকা করে কেটে নিতে হবে। শীতকালে এই কুমড়ো ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে। খাবারের প্রথম পাতেই যখন ভাজা চলে আসে, সেটা বেগুন ভাজা হতে পারে, কুমড়ো ভাজা হতে পারে, এই টাইপের ভাজাগুলো খুবই ভালো লাগে প্রথম পাতে ডালের সাথে। কুমড়োগুলো কাটা হয়ে গেলে একটা বাটিতে এটাকে ট্রান্সফার করে নিয়েছি এবং এটাতে সামান্য পরিমাণ হলুদ, 1/2 টেবিল চামচ পরিমাণ লবণ আর ছোট 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি এবং এটাকে খুব ঝাঁকিয়ে ভালোভাবে মশলাগুলো কুমড়ার গায়ে কোট করে নিচ্ছি এবং এটাকে প্রায় 15 মিনিটের জন্য রেখে দিব। আর এটাকে আমরা শ্যালো ফ্রাই করব খুব অল্প তেলে, যেন ডুবো তেলে না ভাজা হয়। ঠিক 4 মিনিট আমরা ভেজে নিব এপাশ ওপাশ করে, যেহেতু কুমড়োগুলো একটু ছোট করে কেটেছি সো অতটা সময় লাগবে না। এবং খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে, যেহেতু আমরা সামান্য পরিমাণ চিনি ব্যবহার করেছি, এটা যেন পুড়ে না যায়। এবার চলুন কুমড়োর আরেকটা রেসিপিতে, এটা হচ্ছে কুমড়োর বড়া। কুমড়ো বড়া তৈরি করার জন্যই কুমড়োটাকে আমরা পাতলা করে স্লাইস করে নিয়েছি 1 সেন্টিমিটার অনুযায়ী। 1 সেন্টিমিটার করে কেটে এটার খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। কুমড়োগুলো রেডি হয়ে গেলে একটা বাটিতে ট্রান্সফার করে এটাতে 1/2 টেবিল চামচ পরিমাণ লবণ এবং চিনি মাখিয়ে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। এবার একটা বাটিতে প্রায় 50 গ্রামের মতো ময়দা নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি হলুদ, লবণ, কাঁচামরিচ, কুচি করে রাখা ধনে পাতা, অল্প পরিমাণ পোস্ত এবং কালো আর সাদা তিল। 100 ml-এর মতো পানি দিয়ে খুব ভালোভাবে ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা যেন খুব বেশি গাঢ় না হয়, আবার পাতলাও না হয়। ভালোভাবে ব্যাটারটাকে তৈরি করে নিয়ে এটাতে 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি, স্বাদটা খুব ভালো আসার জন্য। এভাবে কুমড়ার বড়াটা তৈরি করলে খুবই ক্রিস্পি হয় এবং ডালের সাথে খুব ভালো মানায়। লবণ আর চিনি দিয়ে মেখে রাখা কুমড়োগুলোকে এখন ব্যাটারে ডুবিয়ে ডুবো তেলে ভেজে নিচ্ছি প্রায় 3 মিনিটের মতো। যেহেতু কুমড়োগুলো পাতলা করে কাটা হয়েছিল, ভাজতে খুব বেশি সময় লাগবে না। আর অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম হিটে রাখতে হবে, তেল হাই হিটে গরম করার পর। এপাশ ওপাশ উল্টে ঠিক 3 মিনিট পরে নামিয়ে নিতে হবে।
আশা করছি আজকের এই কুমড়োর দুটো রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন যদি আপনি রেসিপি আপলোড হওয়ার পরে নোটিফিকেশন মিস না করতে চান। এই ব্রাউন কালারটা চলে আসলে একটু উল্টে পাল্টে দুপাশ ব্রাউন কালার চলে আসলে এটাকে এবার নামিয়ে নিতে হবে। কুমড়োর ব্যাটারটাতে আপনি চাইলে বেসন ব্যবহার করতে পারেন, বেসন বাসায় না থাকলে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে আমি এটাতে আটা ব্যবহার করেছি। হাতের কাছে যেটাই থাকবে সেটা দিয়ে এভাবে করে নিতে পারেন। আর ব্যাটারে পোস্ত থাকলে পোস্ত দিতে পারেন, কালো জিরে দিতে পারেন, আপনার ইচ্ছা মতো আপনি ব্যাটারটাকে কাস্টমাইজ করতে পারেন। আর এই যে আমার দুটো রেসিপি রেডি, গরম গরম ভাত আর এক পিস লেবু, এটা হলে আমার মনে হয় আর কিছু লাগবে না। ঠিক আছে, তাহলে দেখা হবে আবারও অনলাইনে।